বন্ধুরা, ফের ঘূর্ণিঝড়ের অ্যালার্ট জারি করা হলো। আগামীকাল থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ঠিক কবে নাগাদ রয়েছে, কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে। আমরা যদি এই মুহূর্তে চলে যাই এবং সরাসরি উপগ্রহ চিত্রে চলে যাই, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা ঠিক কবে থেকে রয়েছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো আমরা একদম উপগ্রহ চিত্র থেকে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে প্লে করে নিচ্ছি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। প্লে করলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গে আকাশ একদম পরিষ্কারই রয়েছে, বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে। তো একটি আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে, যেই মেঘগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কানপুর ফৈজাবাদ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর রয়েছে, অর্থাৎ কানপুর ফৈজাবাদ এলাহাবাদ পাটনা এই সাইড থেকে কিছুটা মেঘ কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। তো বন্ধুরা, আবারও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে। তো আসুন বৃষ্টি এবং বজ্রমুট করি। বৃষ্টি এবং বজ্রমুট করলে দেখতে পারবেন এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম, অর্থাৎ আগ্রা কানপুর ফৈজাবাদ থেকে শুরু করে ঝাঁসি নিউ দিল্লি এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি চলছে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং বেড়ে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এলাহাবাদ এবং বিহারের দিকে ক্রমশ প্রবেশ করবে। তারপর যদি দেখি আমরা, তাহলে দেখতে পারবো আগামীকাল আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে এটা মালদা অর্থাৎ উত্তরবঙ্গের দিকে ক্রমশ প্রবেশ করবে, অর্থাৎ মালদা থেকে শুরু করে রাজমহল আমরা যদি দেখি এই সাইডে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, পাশাপাশি বীরভূমের দিকেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে বাংলায় এবং আগামীকাল থেকে উত্তরের দিকে বৃষ্টি প্রবেশ করবে। তবে এই বৃষ্টি শুধু উত্তরের দিকে নয়, বৃষ্টি থাকবে দক্ষিণের দিকেও। আমরা যদি দেখি আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারলে আপনারা বুঝতেই পারবেন যে দক্ষিণবঙ্গে আগামীকালকেই দক্ষিণবঙ্গের উপকূলে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু আকাশ কিছুটা মেঘ থাকবে। আমরা এখানে মেঘমালা করেও দেখাবো যে এই জায়গাতে কিন্তু আকাশ কিছুটা মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তাও একটা থাকছে। তারপর যদি দেখি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার থেকে কলকাতা সংলগ্ন বৃষ্টিপাতের সতর্কবার্তা, যদি দেখি চন্দননগর হাবড়া কলকাতা খড়দা থেকে শুরু করে এদিকে যদি দেখি আমরা বাদুরিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায় আবারও বৃষ্টিপাত এবং মেঘ থাকছে। বিশেষ করে আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুর আরামবাগ থেকে শুরু করে এদিকে কোলাঘাট চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচেক বেলদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জয়নগর বারুইপুর গোসাবা সুন্দরবন এলাকায় আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। তো আবারও বুঝতে পারছেন যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, বাংলাদেশেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের পূর্ব দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, বৃষ্টি চলবে অসমের দিকেও। আমরা দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর জোরহাট ডিব্রুগড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। এদিকে উত্তরবঙ্গে যেমন দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত থাকছে এবং আস্তে আস্তে উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে আগামীকালকে উত্তরবঙ্গে কিন্তু মেঘ থাকবে। আগামীকালকে যদি দেখি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন যে আমরা মেঘ লক্ষ্য করতে পারবো, কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তবে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা মেঘ থাকবে
এবং বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। এবং তারপর মঙ্গলবার দিন যদি আমরা দেখি, 6 তারিখে মঙ্গলবার দিনও উত্তর দিকে কিছুটা মেঘ থাকবে, এবং 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখ থেকে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হতে শুরু করবে, অর্থাৎ উত্তরের দিকে 7 তারিখ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে, পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, মদান দেখতে পারছি পরিষ্কারভাবে, ত্রিপুরা, রামবাসা, আগরতলা, আমরাপুর এদিকেও বৃষ্টি থাকছে, এবং কুমিল্লার সাইড এবং চট্টগ্রাম বিভাগটায় কিছুটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের। অন্যদিকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে জায়গাগুলি বললাম, এখানেও বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে যদি আমরা দেখি উত্তরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে গত কয়েকদিন আগে যে বৃষ্টিপাতটা হয়েছিল সেই বৃষ্টিপাতের তুলনামূলক এই বৃষ্টিপাত কিছুটা কম থাকবে, তবুও কৃষকদের ক্ষেত্রে একটু সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কৃষকরা একটা সমস্যায় পড়তে পারে, তো কৃষকদের ক্ষেত্রে আগাম সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাপমাত্রার ক্ষেত্রে যা পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, তাপমাত্রা বেড়েছে না কমেছে, এবং চার্টের মাধ্যমেও আপনাদেরকে একদম ডিটেলস জানিয়ে দেবো। তো তাপমাত্রা করলাম, তাপমাত্রা করে এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতার দিকে আজকে তাপমাত্রা কিছুটা কম থাকার কথা, তবুও যদি আমরা দেখি কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস কলকাতা, হাওড়া হুগলি 27 ডিগ্রি, তবে তাপমাত্রা বেশি রয়েছে, 29 ডিগ্রির মধ্যে রয়েছে উপকূলের জেলা অর্থাৎ দীঘা, কোনটা এদিকে পূর্ব মেদিনী, পশ্চিম মেদিনীপুর সাইডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, খড়গপুরের দিকে 28 ডিগ্রি, ঝাড়গ্রাম 28 ডিগ্রি, আরামবাগ 26 ডিগ্রি, বর্ধমানে যদি দেখি আমরা 26 ডিগ্রি দেখতে পাচ্ছি, এমনকি নদিয়াতে, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকেও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, পুরুলিয়াতে 27 ডিগ্রি, বাঁকুড়ায় 27 ডিগ্রি। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রার পরত কতটা বৃদ্ধি পেয়েছে। বীরভূমের দিকে যদি দেখি 26-27 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 24-25 ডিগ্রি, আবার মালদায় 24 ডিগ্রি, দুই দিনাজপুরে 23 ডিগ্রি থাকছে, কোচবিহারে 23, আলিপুরদুয়ারে 22, জলপাইগুড়িতে 22 ডিগ্রি, এবং দার্জিলিংয়ে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অসমে চলে যাব, অসমের গোয়ালপাড়ায় 23, গুয়াহাটিতে 23, তেজপুরে 22 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে কিছুটা কম 20 ডিগ্রি। অসমের দিকে আকাশ অনেকটাই মেঘলা রয়েছে, বৃষ্টিপাত চলছে বিশেষ করে ডিব্রুগড় সাইডে, তার জন্যই তাপমাত্রা কম। বাংলাদেশের সিলেটে 24, মৌলভীবাজার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ 24-25 ডিগ্রি, ঢাকার দিকে 25, কুমিল্লার দিকে 26 ডিগ্রি রয়েছে, আবার যশোর, খুলনা, সাতক্ষীরার দিকেও 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে বাংলাদেশে। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ত্রিপুরার। তো আমরা চার্টে চলে যাই এবং চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে 26 ডিগ্রি, এবং লাইভে আমরা দেখতে পারলাম পশ্চিমবঙ্গের অর্থাৎ উপকূলে যে জায়গা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুরে, সেখানে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে 18 ডিগ্রি দেখাচ্ছে এখানে চার্টের মাধ্যমে, এবং আগামীকাল 27 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন দেখাচ্ছে 21, পাশাপাশি 28 ডিগ্রি থাকবে মঙ্গলবার দিন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি, এবং 27 ডিগ্রি থাকবে বুধবার দিন 7 তারিখের তাপমাত্রা, সর্বনিম্ন থাকবে 20 ডিগ্রি। তো বুঝতেই পারছেন আবারও তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে, আবার 8 তারিখ থেকে কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা, তারপর আবারও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শীতের বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে, তাপমাত্রার পারদ আবারও কিন্তু বাড়তে পারে। তো আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে দেখাই লাস্ট আপডেটে চলে যাই, একদম আমরা এখানে চলে যাব যে 13 তারিখের আপডেটে চলে যাব, তার আগে কোনোরকম ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে, সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে, আমরা যদি দেখি একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে, তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ভারতবর্ষ দিকে পড়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু একদম দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, নতুন কিন্তু ঘূর্ণিঝড় আসতে পারে আবারও, যার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো অবশ্যই নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেট এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।